বীরভূমের বাঘ এখন তিহারে, অনুব্রত মণ্ডলের নাকি শনির দশা চলছে, তার নামে বিরাট যজ্ঞ হবে বোলপুরে, প্রসাদ পাবেন 10-12 হাজার মানুষ। গরু কয়লা পাচার মামলায় অনুব্রতকে গ্রেপ্তার করেছে সিবিআই। স্থানীয় সূত্রের খবর, তার শনির দশা কাটাতেই মহাযজ্ঞ হবে বোলপুরের রেলওয়ে ময়দানে সর্বজনীন দুর্গা মন্দিরে। জেলা জুড়ে প্রস্তুতি চলছে জোর কদমে, দুর্গা মন্দিরের সামনে লাগানো হয়েছে পোস্টার। পোস্টারে লেখা, বীরভূমের রূপকার অনুব্রত মণ্ডল মহাশয়ের কল্যাণ কামনায় বিশেষ হোমযজ্ঞ, আয়োজনে অনুব্রত মণ্ডলের শুভাকাঙ্ক্ষীগণ। কিন্তু কবে? আগামী 14 ফেব্রুয়ারি, হ্যাঁ, সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডেতেই কাটবে অনুব্রতর শনির দশা। বোলপুরের স্থানীয় ব্যবসায়ী সমিতির সম্পাদক সুনীল সিংহ জানিয়েছেন, 50 কেজি ঘি, 5 কুইন্টাল বেল কাঠ প্রজ্বলন করে যজ্ঞ করা হবে। সকাল 9টা থেকে 12টা পর্যন্ত চলবে এই যজ্ঞ। এরপর শুরু হবে মহাপ্রসাদ বিতরণ। প্রথমে ভেবেছিলাম 5-6 হাজার লোক সমাগম হবে, কিন্তু দাদার ভক্তদের প্রবল উৎসাহে মনে হচ্ছে সংখ্যাটা 10 হাজারের বেশি হবে। সুনীলের কথায়, আমরা দাদার অন্ধভক্ত, তিনি আমাদের অভিভাবক। মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে, এজেন্সি জোর করে তাকে আটকে রেখেছে। বীরভূম জেলার উপকার অনুব্রত মণ্ডল মহাশয় কল্যাণ কামনার জন্য বিশেষ মহাযজ্ঞ, যজ্ঞ শুরু হয়েছে সকাল 9টা থেকে। আমরা বোলপুর এবং বীরভূম সকলে মিলে আমরা এই যজ্ঞের আয়োজন করেছি। আমিও এই যজ্ঞে উপস্থিত হতে পারি, আমিও বিশেষভাবে ধন্য মনে করছি। সত্যি করে যে এত সুন্দরভাবে, এত সুষ্ঠুভাবে এই যজ্ঞ আয়োজন করেছে, সকাল 9টা থেকে শুরু হয়েছে 12টার মধ্যে। তারপরে আমাদের এখানে বিশেষ প্রসাদের আয়োজন আছে, সেই প্রসাদও আমাদের এখানে প্রতিটি মানুষের জন্য বিতরণ করা হবে। কী কী ব্যবহার করা হচ্ছে? যজ্ঞ যেগুলো ব্যবহার হয় সেগুলোই হচ্ছে, যাবতীয় যা লাগে সনাতন ধর্ম মতাবধিক যজ্ঞে যেসবগুলো আয়োজন করতে সেগুলো যজ্ঞ লাগে। কত কেজি বেলকাঠ আছে, ঘি কত আছে? প্রায় 1 কুইন্টালের ওপরে আছে আপনার ইও আছে প্রায়। হঠাৎ তাহলে লোকসভা নির্বাচন আগে এরকম যজ্ঞ কেন? দেখুন, আমাদের এই রেল ময়দান এবং এই রেল ময়দান আপনার জানেন দুর্গা মন্দিরে, বোলপুরের তথা বীরভূমের রূপাকার অনুব্রত মণ্ডল মহাশয় এখানকার একজন সদস্য, এখানকার যারা বিশেষভাবে আছেন সেই মানুষজন এবং বোলপুর এবং জেলার